হ্যালো বন্ধুরা হেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা এখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করা একদম সহজ হয়ে গেছে আপনি আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের সাহায্যে ভোটার আইডি কার্ড খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এখন থেকে আপনারা নতুন পুরাতন সব ধরনের ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন যদি আপনার ভোটার আইডি কার্ড অনেক পুরনো থাকে তো এখন আপনি নতুন লুকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা অনলাইন থেকে আপনারা ভোটার আইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনারা ভোটার পোর্টাল ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানটায় লগ ইন এবং সাইনআপ এই দুটি অপশন দেখতে পাবেন তো আপনাকে প্রথমত এই পোর্টালে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে আপনাকে এই পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনারা এখানটাই মোবাইল নাম্বার দিবেন এবং এখানটাই আপনার আপনার ইমেল আইডি দিবেন তো এটি অপশানাল রয়েছে চাইলে কিন্তু দিতে পারেন অথবা আপনারা এই অপশনটি ব্ল্যাঙ্ক রেখে এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে তো ক্যাপচার ফিল আপ করে আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনারা এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা সরাসরি এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দেবেন এখানে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি এই ঘরে দিবেন দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি এই ঘরে দিতে হবে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে তো ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন এবং আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানটায় আপনারা দেখতে পাবেন যে ই এপিক ডাউনলোড সিম্পলি আপনারা ই এপিক ডাউনলোড এর উপর ক্লিক করবেন তো এটির উপর ক্লিক করলেই এখানে দেখতে পাবেন এি এপিক নাম্বার এবং রেফারেন্স নাম্বার আপনার যদি আগে থেকেই ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনারা এপিক আইডি দিয়ে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন অথবা আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন ভোটার আইডি কার্ডের জন্য তো আপনার কাছে রেফারেন্স নাম্বার রয়েছে সেই সেই জন্য আপনারা এই রেফারেন্স নাম্বার এর উপরে ক্লিক করে আপনারা এখানে রেফারেন্স নাম্বার দেবেন দেওয়ার পরে এখানটা যে স্টেট রয়েছে সেই স্টেট আপনারা চুজ করবেন তো স্টেট সিলেক্ট করার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ডের ডিটেলস এখানেটাই শো করবে এবং এখানটায় আপনারা ভোটার আইডি কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারের লাস্ট ফোর ডিজিট এখানটাই শো করবে তো আপনার ভোটার আইডি কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা ভোটার আইডি কার্ডে কীভাবে ফোন নাম্বার লিঙ্ক করবেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আপনারা খুব সহজেই আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন তো আমি সরাসরি এই সেন্ট ওটিপিতে ক্লিক করছি তো সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি এখানে দিবেন দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে যাবে এরপর আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড ই এপিক সিম্পলি আপনারা ডাউনলোড ই এপিকের উপর ক্লিক করবেন তো ডাউনলোড ইপি এর উপর ক্লিক করলে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানটাই খুব সহজেই ভোটার আইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না